হ্যালো গাইজ, ওয়েলকাম টু মা কারি রেকর্ডস অ্যান্ড লাইফ। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন প্রদীপ তৈরির আগে ভিডিও আমি আপনাদের দিয়েছি কীভাবে প্রদীপ তৈরি করছি। সেই প্রদীপটা অবশ্য আলাদা ছিল, সেটা ফিক্সড প্রদীপ ছিল, এটা রানিং প্রদীপ। ডিফারেন্স শুধু এটাই, এটা কালার কম্বিনেশন হয়তো একটু আধটু চেঞ্জ করেছি। তো রানিং প্রদীপ কীভাবে কী করলাম, রানিংটা কীভাবে কী ছুটছে আপনার দিকে আমি ভিডিওতে আগে দেখিয়েছি। তো আবার বলছি যদি আপনারা ভিডিওটা, সেই ভিডিওটা না দেখে থাকেন তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবং এই ধরনের মালে যদি আপনারা অর্ডার করতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আমি সব জায়গায় হোম ডেলিভারি করে দিই, বাসে মাল পাঠিয়ে দিই, আপনারা বাসে মাল নিয়ে নেবেন, সব জায়গায় বাস অ্যাভেলেবেল এখন সব জায়গাতেই। তো কীভাবে কী ভিডিওটা জিনিস তৈরি করেছি দেখাই, ফ্রেম লাইট। তো এগুলো মূলত এখন চন্দননগরের ভাইরাল লাইট, ফ্রেম লাইট দেখতেই পাচ্ছেন, এবং খুব সুন্দরভাবে প্রদীপের শিকারে চলছে। দিনের বেলায় বলে একটু ইয়ে লাগছে, ক্যামেরার কোয়ালিটি একটু বেটার নয় আমার। তো তো দেখতেই পাচ্ছেন সবুজ, এবং আমি নিচে হলুদের গোল গোল দিয়েছি। মেশিন কাজের কোনো মানে ইয়ে নেই। এবার রানিংটা যেভাবে করেছি তার ছাড়া রানিং, তো তার ছাড়া রানিং আপনারা কীভাবে করবেন, প্রথমে পাঁচ, এটা যেহেতু আমি তিন চ্যানেল দিয়ে ছোটাচ্ছি, আপনারা পাঁচ চ্যানেল দিয়ে ছোটাতে পারেন, কিন্তু পাঁচ চ্যানেল ছোটো যেহেতু তো পাঁচ চ্যানেল দিয়ে ছোটানোর কোনো যুক্তি নেই, তিন চ্যানেল দিয়ে ছোটাতে পারেন। তো তিন চ্যানেল দিয়ে কী করেছি, আমি প্রথম তিনটে পরপর এসএম রেখেছি আলাদা আলাদা, একটা দুটো তিনটে, তারপর তিন একে চেয়েছিলো, থেকে চারে, দুয়ে চেয়েছিলো, সে পাঁচে, তিনে চেয়েছিলো, সে ছয়ে, এভাবে রিপিট করে রেখেছি এবং শেষ মধ্যে কেটে দিয়েছি। এবং এইখানে আমি একটা একটা করে জয়েন করে করে ছোটাচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। স্পিডটা আপনারা কন্ট্রোল করতে পারবেন, ভেতরে স্পিড মিটার আছে, তো এটার ভেতরে স্পিড মিটার আছে। মেশিন দেখতে পাচ্ছেন, মেশিন, এই যে মেশিন ভেতরে, এইগুলোর মেশিনের ভেতরে একটা স্পিড মিটার কন্ট্রোলের মেশিন আছে, আপনারা যে স্পিড কন্ট্রোল করতে পারবেন, বেশি করতে পারেন, কমও করতে পারেন। আমি এটা মিনিমাম অ্যাডজাস্ট করে রেখেছি যাতে দূর থেকে দেখে ভালো লাগে আর কি। তো আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং আলাদা রকম যদি ইনফরমেশান ভিডিও জানতে চান কমেন্ট করুন, এবং মাল যদি আমাদের এই ধরনের মাল দরকার হয় আমার সঙ্গে কমেন্ট করুন। বিভিন্ন জায়গায় আপনারা লাগাতে পারেন, পূজা মণ্ডপ, বিয়ে, যে কোনো গেটে, যে কোনো জায়গায় লাগাতে পারেন। খুবই হালকা দেখতে পাচ্ছেন, খুব হালকা, এবং মেনটেন্স খরচা এগুলো একদম নেই, এগুলো কোনো মেনটেন্স খরচা নেই। তো সহজে আপনারা এগুলো পেয়ে যাবেন খুব সহজ করে। এবং যদি আপনারা ভাবেন যে এগুলো পাত, লোহার পাত দিয়ে করবো, সিক্স এমএম রড দিয়ে, সেক্ষেত্রে এটা হবে না, হবে না কেন, হবে কিন্তু মানে আপনার যে ফিনিশিংটা সুন্দর আসবে না। কারণ বলে রাখি, এই পাত্রটা দেখতে পাচ্ছেন, এই পাত্রটা দেখুন, চ্যাপটা সরু পাত্র দেওয়ার ফলে এই ল্যাম্পটা কিন্তু টাইটা ঘুরবে না, দেখুন টাইটা ঘুরবে না, এত জোর করছি কারণ এই খাঁজে এই টাইটা আটকে আছে। কিন্তু যদি আপনি লোহার রড দেন সেক্ষেত্রে টাইটা ঘুরে যাবে। তো এটাই বলার ছিল। তো আপনারা ফ্রেমও পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন ফ্রেম, বিভিন্ন ধরনের ফ্রেম আছে, ফ্রেমও পেয়ে যাবেন, এবং সমস্ত কিছুই পেয়ে যাবেন, মাল মেটেরিয়াল, মেশিন টেশিন সবই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন অবশ্যই, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টিং, এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন আরও যাতে আমি চ্যানেলটা গ্রো করতে পারি। ধন্যবাদ।